গুড মর্নিং বয়েজ, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের কেমিস্ট্রি লেকচারার, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা শুরু করব আরেকটি নতুন টপিক, নামকরণের উপর, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। এর সাথে কয়েকটি টপিক আজকে শেষ করব, চেষ্টা করব নামকরণের আরও কয়েকটি টপিক শেষ করার জন্য। আমরা শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম যে আজকে যেটা শুরু করব সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, যার কার্যকরী মূলক COOH। ওকে, নামটা লিখতে হয় সমগোত্রীয় নামের শেষে ওইক অ্যাসিড যোগ করতে হয়। ওকে, আর COOH কে এক নম্বর কার্বন ধরে নাম্বারিং করতে হয়। ওকে, এক নং কার্বন ধরে নাম্বারিং করতে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হলো এই COOH এর প্রায়োরিটি মানে প্রাধান্য সব থেকে বেশি বেশি। সো ও যেখানে থাকবে সেটা এক নাম্বার কার্বন, এবং ওই অনুযায়ী নামটা হবে। ওকে, যেমন আমি যদি একটা যৌগ লিখি, মনে করে লিখলাম CH3COOH, এখানে কার্বন এক দুই, দুইটা কার্বন, নাম হবে কি ইথানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা আমি যদি এখন লিখি CH3CH2COOH, নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, এ পর্যন্ত মনে হয় আরও প্রবলেম নেই, নামটা একদমই সহজ। ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, আমি যদি একটা কার্বন সমৃদ্ধ অ্যাসিড বানাই COOH, নাম কি হবে মিথানোয়িক অ্যাসিড। ওকে, আমাদের সহজ, একদমই সহজ। আমরা এই এখন কয়েকটা উদাহরণ দিব, সাথে চেষ্টা করব কিছু ডিফারেন্ট টাইপের জৈব অ্যাসিড লেখার জন্য। মনে করো আমি লিখলাম COOH, তাহলে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, তার মানে ছয়টা কার্বন হেক্সানোয়িক অ্যাসিড লিখব। কিন্তু আমার এখানে একটা ইথাইল মূলক আছে, দুইটা মিথাইল মূলক আছে, তাহলে আমি কি লিখব 3-ethyl-4,5-dimethyl-hexanoic অ্যাসিড। কি নাম দেখো, 3-ethyl-4,5-dimethyl-hexanoic অ্যাসিড, এখানে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? দেখো, আমার পাঁচে আর চারে দুটো ডাইমিথাইল গ্রুপ, মানে মিথাইল গ্রুপ আছে, সেজন্য ডাইমিথাইল লিখলাম, আর এখানে একটা ইথাইল গ্রুপ আছে, সেই এখানে ইথাইল গ্রুপটা লিখলাম এবং সেই অনুযায়ী নামকরণটা করলাম। এরপর আমি যদি আরেকটা যৌগ লিখি CH3NH2CH, এখানে একটা দিলাম CH3CH, এখানে একটা কীটনমূলক দিলাম, তারপর এখানে একটা দ্বিবন্ধন দিলাম, তারপর এখানে CH2COOH। একটু দেখো, এখন আমি এখানে কয়েকটা মূলক অ্যাড করেছি। প্রথম এখানে একটা মিথাইল আছে, একটা অক্সো মূলক আছে, একটা অ্যামিনো মূলক আছে। তাহলে সব থেকে প্রথমে বসবে কে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে সাত অ্যামিনো, সিক্স মিথাইল, ফাইভ অক্সো, অক্ট ওয়ান
ওয়িক অ্যাসিড। একটু দেখো, আমি যদি ভেঙে লিখি অ্যাসিডটাকে, যদি ভেঙে লিখি তাহলে ওয়িক অ্যাসিড হয়, আর যদি না ভেঙে লিখি তখন নোয়িক অ্যাসিড হয়। এটা কিন্তু তোমরা খুব সুন্দর করে মাথায় রাখবে। দেখো, এটা কিন্তু কয়েকটা কার্যকরীমূলক অ্যাড করে এই অ্যাসিডটা আমরা বানিয়েছি, বা এই অ্যাসিডটা বা এই অ্যাসিডটার মধ্যে দিয়েছি। সো সবগুলো কার্যকরীমূলকের অ্যালফাবেটিক অর্ডারটা আমাদের মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী নামকরণটা করতে হবে। দেখো, এখানে অ্যামিনো মূলক আছে, মিথাইল মূলক আছে, অক্সো মূলক আছে, বা অ্যালডিহাইড মূলক আছে। বুঝতে পেরেছি? সবথেকে মনে রাখতে হবে যে এইটার প্রাধান্য বা প্রায়োরিটি সব থেকে বেশি, তো সেই অনুযায়ী আমাকে সব কিছু লিখতে হবে। ওকে, সো এখানে আর তেমন কোনো প্রবলেম নেই। এরপর আমরা অন্য একটা টপিক শুরু করব। আমরা এরপর পড়ব অ্যামাইট অথবা অ্যাস্টার। আগে অ্যাস্টারটা পড়ব, তারপর অ্যামাইট পড়ব। ওকে, শেষ করি। ওকে, আমরা অ্যাস্টারের কার্যকরীমূলকটা দেখি। C-RR, এটা হলো অ্যাস্টারের কার্যকরীমূলক। এটার নামটা বলা হয় অ্যালকানয়েট। অ্যাস্টার নামটা কি? অ্যালকানয়েট নাম কি? নাম অ্যালকানয়েড। এখন কোনটাকে আমি অ্যালকানয়েড বলবো, কীভাবে বলবো সেটা একটু আমাদের বুঝতে হবে। একটু দেখো, C-RR মানে একটা মিথা, সরি, একটা অ্যালকাইল গ্রুপ, আর এর আগে একটা বন্ধন আছে। বন্ধনটা সাধারণত এখানে কার্বন জাতীয় একটা যৌগ, মনে করো মিথাইল, ইথাইল, প্রোপাইল, যে কোনো কিছু বসতে পারে। সো আমার মনে রাখতে হবে এই আটটার নামটা হবে অ্যালকাইল অনুযায়ী, অ্যালকাইল আরটা হবে অ্যালকাইল, আর C-OO এই অংশটা, এর আগে তো একটা আর থাকবে, এইটাকে আমি বলবো নয়েট। কি বলবো? নয়েট। তাহলে আমার যদি এরকম থাকে, আমি একটু দেখি, CH3 C-OO CH3, তাহলে দেখো আমার এই অংশটা যে RC-OO, এই অংশটাকে আমি কি বলবো? নয়েট। তার মানে এটা কি? মিথাইল। কয়টা কার্বন? দুইটা কার্বন। তাহলে কী হবে? ইথানয়েট। দেখো কোনো সমস্যা, নয়েটটা কি? C-OO অংশের সাথে যতগুলো কার্বন থাকবে ওই অংশটা হবে নয়েট, আর বাকি যে C-OO-র পরে যে অংশটা সেটা হবে অ্যালকাইল গ্রুপের নাম। যেমন আমি যদি এটা দেই CH3 C-OO CH2 CH2 CH3, তাহলে এই অংশটাকে আমি কি বলবো? নয়েট। কী হবে এটার নাম? প্রোপাইল ইথানয়েট। কী নাম? প্রোপাইল ইথানয়েট। কোনো সমস্যা মনে হয়? কোনো সমস্যা নাই, একদম সহজ। অ্যাস্টার নামটা একদম সহজ। আমরা নর্মাল যে নামকরণ করি সেই অনুযায়ী আমাদের দেখতে হবে বিষয়টা কি। অ্যালকানয়েট নাম হবে, অ্যালকাইল গ্রুপটা লাস্টে থাকবে, আর বাকি অংশ C-OO-র আগে যে অংশটা থাকবে সেই অনুযায়ী নয়েট নামটা হবে। বুঝতে পেরেছি? আমরা আরও কিছু উদাহরণ দিব, উদাহরণগুলো শেষ করি। দেখি CH3 CCl CH C-OO CH3, তাহলে কী হবে? মিথাইল। এখন এই অংশের মধ্যে একটা পার্শিকল আছে, কী হবে? 2-chloro-propanoid। ওকে, আমার এই নয়েটের মধ্যে একটা পার্শ্বিক, সেটা কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। সেই অনুযায়ী আমি নামটা লিখেছি। আমি যদি আরেকটা লিখি CH3 CH5 CH CH3 দিলাম CH C-OO CH2 CH3, তাহলে এই নামটা আমি আগে লিখব অ্যালকাইল গ্রুপের নামটা, সেটা কি হবে? ইথাইল। তারপর এখানে একটা মিথাইল, একটা মিথাইল, একটা অক্সো, একটা ইথাইল, তাহলে কি হবে? 1 2 3 4 5 6, 3 ইথাইল 5 অক্সো, MnOP, তাহলে অক্সো আগে হবে না, আগে হবে আমাদের মিথাইল গ্রুপ, 2,4-dimethyl-5-oxo
হেক্সানয়েড। দেখো নামটা, কয়েকটা জিনিস অ্যাড করে আমি নামটা লিখেছি, ইথাইল থ্রি ইথাইল, 2,4 ডাইমিথাইল, 5 অক্সো হেক্সানয়েড। ওকে, আমাদের কিন্তু অ্যালফাবেটিক অর্ডারটা মাথায় রাখতে হবে। এম এন ওপি আমি লিখে দিলাম, এম কেন ডাইমিথাইলের ক্ষেত্রে মিথাইল এম আগে নাকি অক্সো আগে ও আগে সেটা বোঝানোর জন্য এই কাজটা করেছি। ওকে, আমাদের অ্যাস্টার নামও শেষ, এরপর আমরা অ্যামাইড নিয়ে আলোচনা করব। ওকে, দেখো অ্যামাইডের নামকরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যামাইডের কার্যনির্বাহীমূলক হলো CONH2, আর তার আগে কোনো একটা আর মূলক বসবে, তাহলে সেটাকে আমরা অ্যামাইড বলতে পারবো। তাহলে এই যে যৌগটা, আমি একটু দেখি এটার নাম কি, আমাদের নামটা লিখতে হবে। দেখো এইটুকুকে যদি আমি অ্যামাইড বলি, তাহলে এটার নাম কি অ্যালকাইল, তার মানে অ্যালকানামাইড হলো তার নাম, অ্যালকানামাইড। নামটা কি? অ্যালকানামাইড। কি নাম? অ্যালকানামাইড। ওকে, তাহলে আমি যদি এখন আমি একটা যৌগ লিখি CH3 CONH2, তাহলে নামটা কি হবে? আমার যেহেতু দুইটা কার্বন মাথায় রাখতে হবে, দুইটা কার্বন মানে কি ইথেন, তো ইথানামাইড। ক্লিয়ার? ইথানামাইড। আমার যদি নামটা এরকম লিখি CH3 CH2 CONH2, তাহলে এটার নাম কি হবে? প্রোপানামাইড। প্রোপানামাইড। ক্লিয়ার? এখন এইদিকে পার্শ্বিকল হতে পারে, এইখানেও পার্শ্বিকল হতে পারে। আমি তোমাদের অ্যামিন পড়ানোর সময় বলেছিলাম নাইট্রোজেনের যদি পার্শ্বিকল হয় তাহলে সেটাকে এন দ্বারা প্রতিস্থাপিত করতে হবে, এন লিখে প্রতিস্থাপন, নাম্বারটা হবে কি এন। তাহলে আমি যদি একটা যৌগ লিখি এরকম CH3 CH2 CO NCH3H, তার মানে কি হবে? এন মিথাইল প্রোপানামাইড, এন মিথাইল প্রোপানামাইড। দেখো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এই যে এর একটা হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছে, তাই হচ্ছে এন মিথাইল প্রোপানামাইড। আমি যদি এখন ওইটাকে আরও কয়েকটা দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে কী লিখব? CH3 CH2 CO NCH2 CH3 CH3, তাহলে আমি কী লিখব? এন মিথাইল 1 2 3 4 বিউটানামাইড। দেখো বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না, একদম সহজ করে দিচ্ছি প্রত্যেকটা। অ্যালকেন তারপর অ্যামাইড মূলক দুইটা যোগ করে অ্যালকানামাইড আমরা বলি, আর ওই অনুযায়ী নামকরণটা হয়। আর আমরা যে কাজগুলো বলি বা যে কাজগুলো করতে বলি, সেটা হলো তোমাকে অবশ্যই কার্যকরী মূলকের প্রাধান্যের ক্রমটা মুখস্থ রাখতে হবে। অ্যামাইড আগে নাকি অ্যাস্টার আগে নাকি জৈব অ্যাসিড আগে, সেই অনুযায়ী নামগুলো মনে রাখতে হবে, এবং ওই অনুযায়ী পার্শ্বশিকল বা প্রতিস্থাপক হলে নাম কী হবে, আর যদি মেইন শিকল হয় তাহলে নাম কী হবে, এটাও আমাদের মনে রাখতে হবে। ওকে, আজকের লাস্ট টপিক তোমাদের এটা SW থাকবে, যে কার্যকরী মূলকের প্রাধান্যের ক্রম আমি সিরিয়ালে লিখে দিব, এরপর তোমরা তার কী লিখবা, কার্যকরী মূলকের সংকেতটা লিখবা, ফর্মুলা যেটাকে বলে, এবং সেটা যদি পার্শ্বশিকল হয় তাহলে পার্শ্বশিকলের নামটা কী হবে সেটা লিখবা, এবং যদি প্রধান শিকল হয় বা মেইন নাম হয় তাহলে কী হবে সেটা লিখবা। জৈব অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, সরি হলো অ্যাস্টার, তিন হলো অ্যাসিড হ্যালাইড, চার অ্যামাইড, পাঁচ নাইট্রাইল, ছয় অ্যালডিহাইড, সাত
কিটন? আট অ্যালকোহল। কেন এগুলো লিখে দিলাম, নেক্সট ক্লাসে আমরা মিক্সড করে অনেকগুলো যৌগের দিব, অনেকগুলো কার্যকরীমূলক একসাথে দিয়ে আমরা যৌগগুলো করব। সো এটা আজকে দিলাম এই কারণে, কারণ এটাও যদি মুখস্থ হয়ে যায় তাহলে তোমার যৌগ যৌগের নামকরণ করতে সুবিধা হবে। সো এখানে কি লিখবা, সংকেত, সংকেত লিখবা, তারপর লিখবা যদি পার্শ্বশিকল হয় তাহলে তার নাম কি হবে, পার্শ্বশিকলের নাম, আর মূল নাম মানে এটা যদি মেইন কার্যকরীমূলক হয় তাহলে কী নাম হবে। ওকে, আমি এইভাবেই মনে রাখতে বলি, একটা পার্শ্বিকল হিসেবে একটা মূল নাম হিসেবে, সাফিক্স প্রিফিক্স হলে মনে রাখতে একটু ঝামেলা হয়, দরকার নাই। আমি পার্শ্বিকল, পার্শ্বিকল মানে কি, সেটা মেইন কার্যকরীমূলক না, পার্শ্ব কার্যকরীমূলক, আর মেইন কার্যকরীমূলক অন্য একটা থাকবে। এটা যদি মেইন কার্যকরীমূলক হয় কী নাম হবে, অন্য একটা নাম হলে কী হবে, এসটা যদি মেইন কার্যকরীমূলক হয় কী নাম হবে, অন্য একটা নাম হলে কী হবে, এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে এই ধরনের কোশ্চেন অনেক হবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা বাকি যে কয়েকটা আছে, যেমন সায়ানেট মূলক মানে নাইট্রাইল, আচ্ছা নাইট্রাইলের এটা কিন্তু একটু মনে রাখো, সেটা হলো পাঁচ নাম্বারে, নাইট্রাইল মানে সায়ানেট, যেটা সায়ানাইটের যৌগ, সেটা অ্যামাইডের পরে নাইট্রাইল, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন। আগের দিন মনে হয় আমরা পরে দিয়েছিলাম, পরে দিয়েছিলাম কয়েকটা বইয়ে পরে দিয়েছে, আমি পরে দেখলাম যে নাই, নাইট্রাইলটা হলো অ্যালডিহাইডের আগে, কার্যকরী মূলকের প্রাধান্যক্রমে অ্যালডিহাইডের আগে হলো নাইট্রাইলের অবস্থান। সো তোমাদের কাজ হলো সবগুলো ঠিকভাবে শেষ করা এবং ঠিকভাবে বারবার করে প্র্যাকটিস করা। আমি ক্লাসগুলো ছোটো নেওয়ার চেষ্টা, ছোটো বলতে যতটুকু দরকার ব্রিফলি শেষ করার চেষ্টা করি, যতটুকু দরকার অতটুকু তোমরা করলে হয়তো বা মাথার মধ্যে জিনিসগুলো ক্যাচ করবে এবং বারবার ক্লাসগুলো দেখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বই দেখবে, বই বইয়ের সাথে একদম মিলিয়ে মিলিয়ে পড়াচ্ছে। সো এভাবে তোমরা যদি করো তাহলে নামকরণগুলো তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। ওকে, ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য। ওকে।